ওপেনার লিটন দাসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের 5 উইকেটে প্রথম ওয়ানডেতে সহজেই জিতেছে বাংলাদেশ। এর ফলে জিম্বাবুয়েকে 155 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। হারারের উইকেটে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয় তামিম ইকবালের আউটে। এরপর লিটনের সঙ্গে সাকিব, মিঠুন ও মোসাদ্দেক কেউই কার্যকরী জুটি গড়তে পারেননি। বাংলাদেশ লড়াইয়ে ফেরে লিটন, মাহমুদুল্লাহ এবং আফিফের ব্যাটে। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ইনিংসে ম্যাচ সেরা লিটন আউট হন 102 রানে। আফিফ করেন 45, মাহমুদুল্লাহ 33, সব মিলিয়ে 9 উইকেটে 276। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সুবিধা করতে পারেনি স্বাগতিক কোনো ব্যাটসম্যানই। কিছুটা দৃঢ়তা দেখান কেবল রেজিস চাকাভা, তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। 54 রানে তার আউটের পর জিম্বাবুয়ে ইনিংস মাত্র 121 রানেই থেমে যায়। নিজের 213তম ম্যাচে 5 উইকেট নেন সাকিব। 274 উইকেট নিয়ে তিনি এখন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। 270 উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল মাশরাফি মর্তজার। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।